সৌম্যটা আমার আমার কথা শোনো সৌম্যটা, তুমি আমাকে ভুল বুঝছো, এখন আমাকে ভুল বুঝছো সোম, আমার কথা শোনো বেটা সোম। বাড়ির লোক সবাই সবটা জানতে পারলে আপনার জন্য কি বিষয়টা খুব সুখকর হবে? না তো, আপনি যতই বলুন না কেন আমাকে বাড়ির সবার সামনে অপমান করো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও, সৌম্যবাবু কোনোটাই করতে পারবেন না। আর আপনিও নিশ্চয়ই বাড়ি থেকে যাওয়ার আগে নিজের উজ্জ্বল ইমেজে চিড় ধরাতে চাইবেন না? তাই বলছি, সৌম্যবাবু যখন কথা বলতে চাইছেন না, সৌম্যবাবুকে আর ঘাঁটাবেন না। কথায় কথা পাড়বে, বাড়ির লোকজন দুটো প্রশ্ন করবে, উত্তর দিতে বাধ্য হবেন সৌম্যবাবু। আপনার জন্য এটাই সুখকর, সৌম্যবাবুকে আর বিরক্ত করার দরকার নেই। মালিনী ব্যানার্জিকে বাড়ি ছাড়া করবে? এখনো দুধের শিশু তুমি তিতির। তবে সোম বা তিতির কেউই কিছু জানাতে পারবে না, এটাই হবে আমার তুরুপের দাস। শোনো তিতির, কি হলো সোমরাজবাবু? সোম, কি হলো আপনার? বসুন তো, বসুন বসুন বসুন। লেগেছে না? তুমি চিন্তা করো না বেটা, চিন্তা করো না, মা এক্ষুনি বরফ এনে লাগিয়ে দিচ্ছে, সব ব্যথা সেরে যাবে। কেমন চিন্তা করছে না? ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। খুব ব্যথা করছে না? লাগলো বলুন তো আপনার, কি হলো? কিছু হবে না বেটা, এক্ষুনি বরফ লাগিয়ে দিচ্ছে, ব্যথা সেরে যাবে। দাঁড়া, দরকার নেই বরফ লাগানো। দরকার নেই মানে দেখো, যন্ত্রণা হবে, পা তা ফুলে গেছে তো, বরফ না লাগালে পায়ের ফোলাটা কমবে না তো? না লাগাতে দাও বাবা, লাগাতে দাও। একবার বললাম তো কোনো দরকার নেই বরফ লাগানো। আমার পা ফুলে নীল হয়ে যাক, আমার পা কেটে বাদ হয়ে যাক, তাও তোমাকে আমার পায়ে বরফ লাগাতে হবে না, কোনো প্রয়োজন নেই। এটা কেমন ব্যবহার করছো তুমি মায়ের সঙ্গে? আমি বিশ্বাস করতে পারছি না, এটা দাদাভাই কেমন ব্যবহার করছে মায়ের সঙ্গে? মা তো ভালোর জন্য বলছে, এই ব্যবহারটা মা মায়ের সঙ্গে করছে দাদাভাই? কোনোদিন ভাবতে পেরেছো? ইনফ্যাক্ট কেউ যদি এই ব্যবহারটা মায়ের সঙ্গে করতো, পারলে তার গর্দান নিতে তুমি। কার ইনফ্লুয়েন্সে করছো এই কাজগুলো? এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেছো, আর তুমি বুঝতে পারছো যে তুমি ইনফ্লুয়েন্সড হয়ে কাজগুলো করছো সেটা বুঝতে পারছো? আমার সোমরাজ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। ঠিক আছে, ও যখন আমার হাতে বরফ লাগাতে চাইছে না, থাক না। সৌম্যবাবু প্লিজ আপনি একটু শান্ত হন, উত্তেজিত হলে আপনার ব্যথাটা বাড়বে, আর ব্যথাটা বাড়লে কার কষ্ট হবে? আপনারই তো। চুপ করে বসুন, আসছি আমি। যাক, আমার ছেলেটা তো আরাম পেলো। একটা মা হিসেবে এর বেশি আমি আর কি চাইতে পারি? এমনিতেই তো কালকে সোমের জন্মদিনের পর আমি আর এ বাড়িতে থাকবো না,
চলেই যাব। তারপর তো প্রয়োজনে প্রয়োজনে তিতিরই আমার ছেলেটাকে বরফ লাগিয়ে দেবে, তাই না? আমার তো প্রয়োজন শেষ, তাই তো? মা, 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 কি বললে তুমি? আমাদের জীবনে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, মা, এটা সম্ভব? আর কথায় কথায় কি চলে যাবো চলে যাবো বলছো? কোথাও কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি। এই বাড়িতে থেকে আমার কি লাভ বলো? আমার কি লাভ? এতদিন তো তোমার বাবা আর তিতির আমাকে কথায় কথায় অপমান করতো, কিন্তু আজ দেখলাম আমার অপমানের কোটা এখনো পুরোয়নি। আজকে আমার বেটার সোহম আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তিতির এসেছে, এখন আর মায়ের তার জীবনে কোনো প্রয়োজন। দাদা ভাই এসব মন থেকে করছে না মা, তিতির করাচ্ছে এসব দাদা ভাইকে দিয়ে। তাই আপনার এখন উচিত কড়া হাতে তিতিরের খাটটা ধরা, নইলে ও কিন্তু কোনোদিনও থামবে না মা। আমি আপনাকে বলে দিচ্ছি কোনোদিনও থামবে না ও। দিদি তুমি অ্যাটলিস্ট যেও না, যাই হয়ে যাক না কেন। আমি জানি না, আমি জানি না তিতির সোমরাজকে কোথায় নিয়ে গেছিল। ফিরে আসার পরে আমার বেটা, আমার সোমের পুরো অ্যাটিটিউডই পাল্টে গেছে, দেখো কি অবস্থা। তাই তো দেখছি দিদি। দিদি তোমার সাথে দাদার আজকে যাই হয়ে যাক না কেন, কিন্তু যেই ছেলে মা বলতে অজ্ঞান ছিল সেই মা আজকে বরফ নিয়ে গেল আর সোমা সরিয়ে নিল, অথচ দেখো তিতি সেই বরফই লাগাচ্ছে, কি অদ্ভুত না দিদি? এর থেকে ভালো হতো সোম সেই পা দিয়ে আমাকে লাথি মেরে দিত, সেটাই অনেক ভালো হতো। এত কিছুর পরে আমার এ বাড়িতে থাকার আর কোনো কারণ নেই। না দিদি, দিদি, মা, দাদু ভাই তুমি সকলের চোখকে ফাঁকি দিতে পারলেও এই বুড়িটার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারোনি দাদু ভাই, নিশ্চয়ই কিছু হয়েছে, বলে মায়ের সঙ্গে এই ব্যবহার তোমার মতো ছেলে হয়ে তো করতে পারে না। কি হয়েছে দাদু ভাই আমাকে বলো, বলো না আমাকে। 3 বছর বয়সে কেন আমার মা আমাকে ছেড়ে চলে গেল বলতে পারো ঠাম্মি? আর চলে যখন গেল মা শব্দটাকে কেন আমি জীবন থেকে মুছে ফেলতে পারলাম না বলো তো? কেন পারলাম না? সারাটা জীবন এই মায়ের কাঙাল হয়ে কাটিয়ে দিলাম। ছেলে বলে আমাকে বুকে টেনে নিল, হাগলে ধরলো, আমি রাধা মাধবের কাছে সব সময় এই কথাটা জিজ্ঞেস করি কিন্তু কোন সদ উত্তর পাইনি আজও পর্যন্ত। শান্ত হও আমার লক্ষ্মী দাদু ভাই। সৌরজ বাবু, কঠিন হলেও সত্যিটা আপনাকে একদিন জানতেই হতো। আমি জানি মালিনী ব্যানার্জি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এবার, আপনাকে আমাকেই প্রোটেক্ট করতে হবে। যা, কালকে তো আপনার জন্মদিনের সারপ্রাইজ দেব ভাবলাম, সেটারও তো ব্যবস্থা হলো না এখনো।
11:10 বাজে, কেক বানাতে 40 মিনিট, তার মানে সমরেশবাবু 12টার সময় কেক কাটতে পারবেন। মাথা ঠান্ডা করে সব কিছু ঠিক করে কেকটা বানিয়ে ফেল দিদির। তিতিরকে শেষ করার জন্য বম্ব প্ল্যান্ট করেছি, কারণ তিতিরকে শেষ না করলে তিতির তোমাকে, আমাকে, আমাদের গোটা পরিবারকে শেষ করে দিত। তিতির, না না, তিতির কিছু হবে না, কিছু হচ্ছে জোর করে কেউ তুলে নিয়ে চলে গেল না তো? তিতি, ব্যাস এন্ড, 40 মিনিট হয়ে গেছে, এইবার চেক করে দি। আমার ছুরি মোমবাতি সবকিছু রেডি, কেক কোথায় পাবো আমি? কেক কোথায় পাবো? আমার ভালো লাগে না। এবার মোমবাতিটা কেকের উপরে দিয়ে দেখবো, যদি ভালো লাগে। কখের গায়ে ময়ূরের পেখম লাগালে কি আর কাক ময়ূর হয়ে যায় রে পাগলা? কিম্বুত কি মাকার কে, কিম্বুত কি মাকারি থাকবে? ভাল লাগে না আমার, আমার ভাল লাগে না, আমি কি করবো এখন? এটা সরিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে। তিতি, এই তিতি, তুমি এখানে? তুমি কি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে, তোমাকে বিছানায় পাশে না দেখতে পেয়ে আমার টেনশন হচ্ছিল। এই তুমি তুমি ঠিক আছো? না না, হ্যাঁ মানে এত ভয় পাওয়ার কি আছে? এসব কি কি লাগিয়েছো এসব? এ বাবা, কি করছো তুমি এখানে? হ্যাপি বার্থডে সোমরাজ বাবু। তুমি আমার জন্য কেক বানিয়েছো? আমি ভেবেছিলাম এই কেকটা বানিয়ে আপনাকে সারপ্রাইজ দেবো, কিন্তু কেকটা এত বিচ্ছিরি হলো। আমি একটা গুড ফর নাথিং কিচ্ছু পারি না, আমি এত বাজে একটা কেক হলো।
কে বলেছে তোমাকে বাজে হয়েছে? তুমি কেকটা খেয়ে দেখেছো? দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। না খেয়ে তো দেখিনি, দেখতেই তো কেমন একটা বাজে হয়েছে। দিদি জানো তো, কোন জিনিস দেখতে খারাপ মানেই যে সেটা খেতেও খারাপ, এরকমটা কিন্তু নয়। তুমি দাও এই কেকটাই আমি কাটবো। না না, এত বছর ধরে এত ভালো কেক কেটে এসেছেন আপনি, এইটা কাটা যাবে না। তিতির এবারের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল। জীবনে তো অনেক কিছুই নতুন ঘটছে, এটাও না হয় আমাকে দাও। আরে সম্রাট বাবু কি করছেন বলো তো, সব আস্তে দেখলেন তো আবার পায়ে লাগলো আপনার। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান, তোমাকেই মনে ধরেছে তাই কেকটা কাটি লিখে রাখলাম নতুন প্রেমের গান। কাটি। হ্যাঁ হ্যাঁ কেক। Happy birthday to you, happy birthday to you. Wait. Happy birthday to you, happy birthday to you. কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ খেতে হয়েছে। সত্যি আমি যাতে কষ্ট না পাই আমার মন রাখার জন্য বলছেন না তো আপনি? একেবারে না, একদমই বলছি না, তুমি খেলে বুঝতে পারবে। এটা আমার জন্মদিন, আমি কেক খাবো? তুমি আপনার জন্মদিনে কেক, কিন্তু আমি তো বানিয়েছি, একটু খেতে দিন না, একটুখানি দিন না সম্রাট বাবু, একটুখানি খাবো দিন। আরে বলছি না, না আরে বলছি না, না বলে হবে, দিন দিন আরে দিন। আরে বলছি না, না আরে বলছি না, না বলে হবে দিন দিন আরে দিন।
কি আপনি বলেন এটা ভালো কেটে হয়েছে? ভালো লাগে না, এটা পুরো শক্ত ইট মনে হচ্ছে আমার বাবা। আপনি এতক্ষণ ধরে কিছু বললেন আমাকে, বারবার বলছেন ভালো খেতে হয়েছে, আপনি কি করে খাচ্ছেন এটা? আপনি কি কথা বলে চলেছেন আমাকে, একটু খেতে দিচ্ছেন না? আপনি কেন এরকম করছেন আমাকে? সত্যি কথা বললেন কেন এটা ভালো হয়নি? আপনি ওটা খাবেন না, এটা গেলে আপনার দাঁত ভেঙে। একটা গাছ আমি পারি না ঠিক মতো। রাতের বেলা আমার জন্মদিনটা মনে রেখে কেকটা বানিয়েছো, এটাই আমার জন্য অনেক। আমি তো তোমায় জাস্টিস দিতে পারলাম না, কিন্তু তুমি আমায় যে আনন্দটা দিলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না দিদি। সোমরাজ বাবু কি আই লাভ ইউ বলবেন? এবারেও আই লাভ ইউ বললো না।